Hi guys, good morning, welcome back to my channel and another video. সকাল বেলা উঠতে একটু দেরি হয়ে গেছে, এখন হরলিক্স নিয়ে বসেছি খেতে। কম্পিউটার ক্লাস ছিল আজকে, কম্পিউটার ক্লাসে যাওয়া হয়নি কারণ সবাই যাবে না বললো, বাট আমি একা একাকে তো যেতেও ভালো লাগবে না, ওখানে ভালো লাগবে না ক্লাসটা করতে, একটু ফ্রেন্ডদের সঙ্গে যাওয়ার মজাটা অনেক আলাদা হয়। দুজনে মিলে ক্লাসে যাবো না, আমার বিকেলবেলা পড়া আছে, আজকে প্রচুর চাপ ছিল, যাও ক্লাসে গেলাম না একটু চাপ কমলো, এখন কিছু কাজ করব আর আগের ভিডিওর এডিটিংটা কমপ্লিট করে নেবো, দিয়ে ওই ভিডিওটাকে আবার পোস্ট করতে হবে তার জন্য। আমি আবার চলে এসেছি, মাকে হেল্প করা আমার হয়ে গেছে। আমি ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার করেছিলাম, তো একটা কাকাই দিয়ে গেছে জিনিসটা, তোমাদেরকে আমি সেটা দেখাচ্ছি। প্যাকিং খোলা হয়ে গেছে অবশ্য, কারণ জিনিসটা দেখলাম কিরকম। এই জিনিসটা অর্ডার করেছিলাম, কম্প্যাক্ট পাউডার। তুলি আছে, পাউডারটা একটার প্রাইস পড়লো 169 rupees, আর এটা অনেক অফারে ছিল, ওটার দাম 199 rupees, তো অফার ছিল বললে এই দামে আমি পেয়ে গেছি। আর এবার একটু রেস্ট নেবো, প্রচুর ক্লান্ত লাগছে শরীরটা, স্নানটা করে নিই, রেস্ট নিয়ে নেবো, আবার বিকেলবেলা পড়া আছে কুন্তি ঘাটে, ওখানে পড়তে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। টাটা। আমি পড়তে যাচ্ছি, ভাবলাম অনেক টাইম আছে তো এখন পড়তে যাব না, আমরা একটা জায়গায় ঘুরতে যাব। আমার সঙ্গে এখন অনেকেও আছে, দেখো সবাই আসছে, আমি একটু এগিয়ে এগিয়ে যাচ্ছি, তো ওদের সঙ্গে পরিচয় করাচ্ছি, আমি আগে সেই জায়গাটায় যাই তারপরে। যাচ্ছি সেটা হলো এই মন্দিরটা, ওটা খুব সুন্দর, তো আমি আমার ফ্রেন্ডগুলোর সঙ্গে পরিচয় করে দিই, বারবার তোই বলে যাচ্ছি, দাঁড়াও যাই ওদের কাছে একটুখানি, ফ্রেন্ডদের সঙ্গে যাব বললাম, এসো। হাই বল। হাই হাই, এই তো দেখতে পাচ্ছে না, হাই, ও সেলফি তুলতে ব্যস্ত এখন, বড্ড ব্যস্ত। হাই বল। দেখো সবাই কেমন মোবাইল হাতে ব্যস্ত আছে, আর ও একজন একা একা থাকতে ভালোবাসে, ওই জন্য হেঁটে হেঁটে বেড়াচ্ছে, সেলফি তুলছে, দেখো কিরকম একা একা, কাউকে নিচ্ছে না, এরা ফটো শুটের জন্য বড্ড ব্যস্ত হয়ে পড়েছে, বড্ড ব্যস্ত হয়ে পড়েছে, ফটো গরম করছে, প্রচুর গরম করছে, তাদের কাছে যাই আমি একটু, একটুখানি খেঁচি আসি, দেখেছো কেন মনোযোগ ফোনে হয়েছে হয়েছে, আর একটা মেয়ে আসছে, দেখো আমি পড়তে গেছিলাম, দেখ বললাম যে পড়তে যাব, তো ভাবলাম ব্লগটা আর করবো না, ও বাড়ি গিয়ে করবো, তারপর দেখছি না ব্লগটা আবার স্টার্ট করি, পড়া ছুটি হয়ে গেছে, আর দুটো বান্ধবীর সঙ্গে দেখা করানো হয়নি তোমাদেরকে, তো তোমাদের দুটো বান্ধবীর সঙ্গে দেখা করাচ্ছি।
বলো হাই হাই আমাদের শিখিয়ে দিচ্ছিস আমরা ছোট বাচ্চা হ্যাঁ ওদেরকে শিখিয়ে দিচ্ছি বড় বাচ্চা না এবার এবার আমি বলছি বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি ট্রেনে এখন আমরা তিনজন বসে আছি ট্রেনটি খুব ভালো লাগছে বাই আমার খাওয়া হয়ে গেছে আমি এখানে ভিডিওটাতে এন্ড করছি বাই আমার ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ আমায় সাপোর্ট করো প্লিজ টাটা